हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्वादे सन्धने। आमी तमाली। बंधुरा, सामने ही पुजो और पुजोर बेस कयेकटा दिन आमरा निरामिष रान्ना खेये थाकि, ताई आमी आजके एकटा निरामिष किन्तु खूब टेस्टी और एकटा इजी रेसिपी छानार कोफ्ता कारी करे देखाबो। बंधुरा, तोमरा अनेकेई प्रश्न करो पोलावर साथे आमरा निरामिष आलुदम छाड़ा आर कि खेते पारी। आमी अवश्यई एई रान्नाटा टेस्ट तोमादेर सजेस्ट करबो। एटा खूबई टेस्टी, छोटो बड़ो सबार पछन्द हबे। गेस्ट आसले करे दाओ, तादेर खूब पछन्द हबे। ताहले चलो देखे नी छानार कोफ्ता कारी। छानार कोफ्ता कारी बनाते आमी प्रथमे छाना नियेछी। आमी एटा 500 ग्राम दूध एकटा लेबू दिए काटिए नियेछी। काटिए निये छानाटा पेयेछी। छानाटा आमी भालो करे एकटा कापड़े छेके एरकम शुकनो करे नियेछी। आर लागबे आमार ময়দা। ময়দা আমি নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। কাজু নিয়েছি 15 গ্রাম, চার মগজ 15 গ্রাম। টক দই লাগবে। টক দই আমি ফেটিয়ে নিয়েছি, এখানে 1.5 টেবিল স্পুনের মতো টক দই আছে। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে পেস্টটা পেয়েছি আমি, এতে কোনো জল দিইনি। ঘি লাগবে আমার। ঘি নিয়েছি আমি এখানে 1 টেবিল স্পুন। এছাড়া ফোড়নের জন্য আমার লাগবে গোটা জিরে 1/2 টিস্পুন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, একটু গুঁড়ো দারচিনি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন। আমি তিনটে কাঁচা লঙ্কা এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা বাটা আছে 2 টিস্পুনের মতো। নুন, চিনি স্বাদ মতো। আর রান্নাটা আমি করব সাদা তেলে। সাদা তেল লাগবে আমার 20 গ্রাম। এছাড়া আমি একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন। প্রথমে আমাকে ছানাটা একটু মাখিয়ে নিতে হবে। ছানাটা জায়গায় ঢেলে দিলাম। এর মধ্যে আমাকে একটু নুন দিতে হবে। আমি এই 1/2 টিস্পুনের মতো নুন দিচ্ছি, বেশি দেব না। একটু চিনি, 1 টিস্পুনের মতো চিনি। ঘি এখন দিয়ে দেবো আমি 1 টিস্পুনের মতো। আমি দেব একটু লঙ্কা বাটা আর একটুখানি আদা বাটা। প্রথমে আমি এইগুলো ছানার সাথে একটু মাখিয়ে নেবো, তারপর আমি ময়দাটা দেবো। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলো ছানার সাথে ভালো করে মিক্স হয়ে গেলে আমি ময়দাটা দেবো, তাতে বাইন্ডিংয়ে সুবিধা হবে, কোফতাগুলো ভাজা ভালো হবে, ফেটে যাবে না। আপনারাও খেয়াল রাখবেন ছানাটা যতটা সম্ভব পারবেন জলটা ঝরিয়ে নেবেন, আর ময়দাটা দেবেন অবশ্যই। ময়দা আমি যতটা বলেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি। ভালো করে আমাকে ছানাটা মাখিয়ে নিতে হবে। এবার আমি ছানাটা থেকে এরকম একটুখানি করে নিয়ে গোল গোল পাকিয়ে নেব। এরকম গোল গোল পাকিয়ে কোফতাগুলো রেডি করে নেব। এরকম ভাবে আমি এই সাইজেরই কোফতা করছি। এভাবে করে একটুখানি ময়দা মধ্যে এটাকে কোট করে নেব। কোট করে নিয়ে রেখে দেব। এভাবে আমি সবকটা কোফতা রেডি করে নিচ্ছি। এখন আমি ছানা দিয়ে কোফতাগুলো রেডি করে নিয়েছি। এবার আমাকে এগুলোকে ফ্রাই করে নিতে হবে সাদা তেলে। প্যান প্যান গরম হয়ে গেছে, আমি একটু তেলটা ঢেলে নিচ্ছি। গরম হলে আমি কোফতাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কোফতাগুলোকে এক এক করে এখানে ভেজে নেব। কোফতাগুলোকে হালকা করে উল্টে দেবো।
দেখছেন সুন্দর ভাবে রং ধরেছে। খুব বেশি আমি বেশিক্ষণ ভাজবো না, আর এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সাবধানে উল্টাবেন। পিট ও পিট করে ছানা কোফতাগুলোকে ভেজে নিয়েছি, দেখছেন দুপিটি ভালো করে লাল লাল হয়ে গেছে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, এক দেড় মিনিটেই হয়ে যাবে ভাজা। এবার আমি কোফতাগুলো নামিয়ে নেব। দেখছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটাও ফেটে যায়নি। এভাবে করলে আপনাদেরও ছানা কোফতাগুলো ফেটে যাবে না। চাপা দিয়ে ভাজবেন না, তাহলে নরম তো ফেটে যেতে পারে। তুলে নিচ্ছে আমি আকার করে, কোফতাগুলো এভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কারিটা প্রিপেয়ার করে নেব। এবার আমি যে তেলে কোফতা ভেজেছি সেই তেলেই ফোড়ন গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে আদা বাটাটা দেব। ফোড়নটা এখন ফুটে গেছে, এবার আমি এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে যে টমেটোটা চিংড়ে করে রেখে দিয়েছিলাম মিক্সিতে টেস্ট করে, সেই টমেটোর বাটাটা দিয়ে দিচ্ছি। এতে আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুন দিয়ে দিলাম, হাই ফ্লেমে এটা রান্না আমি করছি না। এবার এক এক করে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা যে বাটাটা আমি রেখেছিলাম বাকিটা সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব ঝাল হয় না, মিষ্টি মিষ্টিই হয়। নাম শুনেই বুঝতে পারছেন ছানার যখন কোফতা কারি একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর মিষ্টিটাও অবশ্যই আপনারা কম বেশি করতে পারেন। এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, তেলটাও ছেড়ে ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি দইটা দিয়ে নিচ্ছি। আচ্ছা একটু কমিয়ে নিয়েছি, দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এতে কাজু চারমগজটা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে পুরো। মিডিয়াম ফ্লেমে করছি কিন্তু আমি রান্নাটা। এবার আমি এই কাজু চারমগজের বাটিতে হাফ কাপের জল, হাফ কাপের মতো জল নিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি এতে দিচ্ছি না, দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। জলটা ভালো করে মিক্স হয়ে গেলে আমি কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কোফতা দেওয়ার আগে আমি বাকি চিনিটা মশলায় দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিলাম। এবার আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। এইবার আমি এই অবস্থায় কোফতাগুলো দিয়ে দেবো। কোফতাগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে
এই মিনিট খানেকের মতো একটুখানি চাপা দিয়ে রাখলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। রান্নাটা করা কিন্তু একদমই সময় সাপেক্ষ ব্যাপার না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছানাটা যদি আপনাদের রেডি থাকে তাহলে শুধু কোপটা ভাজতে যেটুকু টাইম লাগে, বাকি মশলা রেডি করতে আপনার বেশি সময় লাগবে না। খুব কম সময়ের মধ্যে টেস্টি একটা ডিশ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন পুজোর সময়। নিরামিষ খাবার হিসাবে এটা তো খুবই উপাদায়। মিনিট খানেক হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমার রান্নাটা ভালোভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বাড়িটা তৈরি হয়ে গেছে। কোফতাগুলো একটাও ফাটেও নি আর বেশ নরম হবে, তুলতুলে হবে। আপনারাও এভাবে করবেন, খেতে খুবই ভালো হবে। এবার নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যদিও আগে এটা ঘিতেই রান্না হতো, তবু আমরা এখন ঘিটা কমই খাই। আর গরম মশলাটা দিয়ে নেব, ওই সময় দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে মিনিটখানে চাপা দিয়ে রাখলেই রান্নাটা রেডি হয়ে যাবে টু সার্ভ। এখন ছানার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এটি খুব সিম্পল একটা নিরামিষ রান্না, কিন্তু খুবই টেস্টি। এটা লুচি, পরোটা, পোলাও সবার সাথে খাওয়া যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার রান্নাটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।